আলহামদুলিল্লাহ 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 কেন বলছি আপনাদেরকে বলছি, কারণ হচ্ছে এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এই মসজিদে যারা এসেছেন তারা দেখতে পারবেন আসার সাথে সাথেই মসজিদের বাইরে শত শত ভিক্ষুক, এখানে পঙ্গু মানুষ এবং আপনার অসুস্থ মানুষ অনেকেই আছে। তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছেন। সেই জন্যই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটা পুরো যারা বাইরে বসে আপনার ভিক্ষা করছে বা পঙ্গু মানুষ আছে তাদেরকে দেখাচ্ছি, তার কারণ হলো একটা, যে তাদের কাছ থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া। কী শিক্ষাটা? যে আজকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছেন আর আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছেন এবং সুস্থ রেখে কতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই যে দেখেন ভাইটি এখানে পড়ে আছে, এই যে দেখেন আরেকটা ভাই পড়ে আছে, এই ভাইয়ের দুইটা পা নাই, এই ভাইয়ের পা নাই, ওই ভাইয়ের একটা পা নাই, মানে এইগুলো যখন দেখি মানে খুবই খারাপ লাগে। তো আমার বড় আব্বুকে আমি টাকা দিলাম যে সবাইকে দাও, এ আমার বড় আব্বু, আসলে আমার বড় আব্বুকে নিয়ে কোথাও যদি আমি যাই তাহলে সে বলবে এই এরকম মানুষ দেখলে বলবে যে আব্বা টাকা দাও আমি টাকা দেবো। তখন আর আমি নিজেও তাকে ছোটোবেলা থেকে সেই শিক্ষাটাই দিয়েছি যে বিশেষ করে আপনার যদি দান খেরাত করেন, মানুষকে যদি দান করতে ইচ্ছা হয় তাহলে এরকম পঙ্গু মানুষ দেখে অসহায় মানুষ দেখে আপনারা দান করবেন। যারা সুস্থ আছে সবল আছে ভিক্ষা করে তাদেরকে কেন আপনারা টাকা দিবেন দান করবেন? সেটা কখনোই করবেন না। যদি দান করেন তাহলে পঙ্গু এবং অসহায় যারা আছে তাদেরকে করুন, তাহলে কারণ তারা কোনো কাজ করতে পারে না, তারা আসলেই অসহায়। আর অনেক ভাইয়েরা আছেন যে সুস্থ সবল কিন্তু তারপরে তারা, এই যে দেখেন একটা ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা কত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 কত সুস্থ রেখেছেন, আমরা কত সুস্থ আছি মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এগুলো যখন আপনারা যদি একবার এই এরিয়াটাতে যান তাহলে আপনারা দুনিয়া সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আপনি আমি কতটুকু সুখে আছি, কতটুকু শান্তিতে আছি, কতটুকু সুস্থ আছি, কতটুকু সবল আছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, সকলকে সুস্থ রাখুক, সকল মানুষকে সুস্থ রাখুক, এই দোয়া সব সময় করি। আল্লাহ তাআলা যাতে কখনোই মানুষকে এভাবে পঙ্গু না বানায় বা অন্যের কাছে ধার পাততে মানে হাত পাততে না হয়। আসলে মানুষ অসহায় হয়ে কিন্তু হাত পাতে, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুমার নামাজ ছিল, জুমার নামাজ আদায় করে তারপর বের হয়েছিলাম। আল্লাহ হাফিজ।